হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নার নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের খুবই সহজে তৈরি করে দেখাবো পাকা আম দই। এই দইটা মিষ্টি ডেজার্ট হিসেবে খেতে অসম্ভব মজা। আমের সিজনে অবশ্যই এটা ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তাহলে আসুন শুরু করা যাক। এখানে আমি হাফ লিটার ফুলকির মিল্ক পাউডার নিয়েছি। আমি আরংএরটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের করতে পারেন অথবা সরাসরি গাভীর দুধ দিয়েও করতে পারেন। দুধ যখন কুসুম গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এতে করে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর আপনারা যদি এক্ষেত্রে গুঁড়ো দুধ ব্যবহার করতে না চান তাহলে দুধটাকে ভালো করে জাল করে 3 ভাগের থেকে 1 ভাগ কমিয়ে নিতে হবে। এখন গুঁড়ো দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটাকে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি। আমের মিষ্টি বুঝে চিনিটা দিতে হবে। এখন চিনিটা দিয়ে নেড়ে চেড়ে আরও একটু জাল করে নিতে হবে। চিনিটা দেওয়ার পরে চিনি গলে কিছুটা পানি ছেড়ে দেয়, তো সেই অনুপাতে আমাকে আরও 3 থেকে 4 মিনিট এটাকে জাল করে নিতে হবে। দুধটা জাল করা হয়ে গেছে, দেখুন অনেকখানি ঘন হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিব। তো এরই ফাঁকে আমি বাকি উপকরণগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ আমের পিউরি নিয়েছি। আমের পিউরিটা এরকম আস্ত আমকে ভালো করে ছিলে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে, তারপরেই তৈরি হয়ে যাবে আমের পিউরি। আমি এখানে 1 কাপ ব্যবহার করব। আর এখানে আমি টক দই নিয়েছি। টক দইটাকে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। এই যে দেখুন অবশিষ্ট পানি কিন্তু এখানে পড়ে রয়েছে, এভাবে করে অবশ্যই টক দইয়ের পানিটা ছেঁকে নিতে হবে। এখন আমি একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমের পিউরিটা ঢেলে দিচ্ছি। এখন এটাকে হ্যান্ড মিক্সারের সাহায্যে একটু ফেটে নিচ্ছি। এখন ছেঁকে রাখা টক দইটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আম আর টক দইটাকে আমি খুব ভালো করে ফেটে নিব। টক দই আর আমের পিউরিটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি, দেখুন কতটা সফট করে নিয়েছি। আর এদিকে দুধটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা বলতে এরকম যে আঙুল চুবানো যাবে, এরকম আঙুলটা দিয়ে সহ্য করা যাবে, এরকম অবস্থায় দইটা করতে হবে। অতিরিক্ত ঠান্ডা করা যাবে না, আবার গরম অবস্থায় কিন্তু দইয়ের বীজটা দেওয়া যাবে না বা আমের পিউরিটা দেওয়া যাবে না। এখন আমি আমের পিউরিটাকে দিয়ে দিব। প্রথমে অর্ধেকটা দিয়ে আমি এটাকে মিশিয়ে নিব। আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে আমের পিউরি আর টক দইটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন বাকি পিউরিটাও দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দইটা বসাবো, তার জন্য আমি এখানে একটা প্লাস্টিকের এরকম ওটা নিয়েছি। আপনারা চাইলে মাটির পাত্র নিতে পারেন অথবা কাচের পাত্র নিতে পারেন। সব ধরনের পাত্রে এই দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এখন আমি সে দইয়ের মিশ্রণটা ঢেলে দিব। ডালা হয়ে গেছে, এখন আমি এটাকে ক্যাপটা আটকে দিব, দিয়ে গরম জায়গায় রেখে দিব 6 থেকে 7 ঘন্টার জন্য। বাইরে প্রচণ্ড গরম, 6 থেকে 7 ঘন্টা এটা খুব সুন্দরভাবে বসে যাবে। 6 থেকে 7 ঘন্টা পর
আমি দইয়ের কোটাটাকে এখানে নিয়ে আসলাম। আমি এখন একটু উঠিয়ে দেখাচ্ছি কি রকম হয়েছে। দেখুন কত সুন্দর হয়ে জমে গেছে, এটা কিন্তু নাড়াচাড়া করলেও পড়ে যাচ্ছে না। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। তৈরি হয়ে গেল খুবই সহজে পারফেক্ট আম দই। আমের এই ভরা মৌসুমে অবশ্যই আমরা এই দইটা তৈরি করে খেতে পারি। এই গরমে মিষ্টি ডেজার্ট হিসেবে ঠান্ডা ঠান্ডা আম দইটা খেতে কিন্তু অসম্ভব মজা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।